আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এই ভিডিওটা হচ্ছে একদম একটু অন্যরকম ভিডিও, আর আজকে আমরা যাচ্ছি রানাঘাট। তো তার জন্য বাড়ির ওখান থেকে ম্যাজিক ধরে যাব আমরা স্টেশন, স্টেশন থেকে টোটো করে যাব লঞ্চ ঘাট, আর লঞ্চ ঘাটে ওখান থেকে লঞ্চ চেপে আমরা গিয়েছিলাম নৈহাটি, আর সেখান থেকে ট্রেন ধরে গিয়েছিলাম আমরা রানাঘাট। তো বিশেষ করে রানাঘাটটা আমাদের কাছে খুবই অচেনা একটা জায়গা, আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। সকালবেলা আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরই বেরিয়েছিলাম 10টা সাড়ে 10টার দিকে। আর সেখানে কোনো রকম কোনো কিছুই আমরা জানি না, ফোনে লোকেশন দেখে দেখি আমরা যাচ্ছিলাম, তো তার জন্য আমার পুরো ক্যামেরা করাটাও হয়নি। তো ওখানে গিয়ে বেসিক্যালি সবাই চেনো যে রানাঘাটের বালাজি শাড়ি সেন্টার, তো আমরা সেখানেই গিয়েছিলাম। আর আমি কোনোদিন অনলাইন বা ফোনে দেখিনি যে বালাজি শাড়ি সেন্টারটা, শুধুমাত্র আমি সুপ্রিয়দার ভিডিও দেখিয়ে আমি এখানে গিয়েছিলাম। তো এর আগেও আমি ঠকেছিলাম যে অন্যরকম অন্য কারোর ভিডিও দেখে আমি শান্তিপুরে গিয়েছিলাম, আর আমাদের বাড়ি থেকে তো শান্তিপুরটা আরও অনেকটা দূরে, সারাটা দিনের ব্যাপার। আমি সেখান থেকে খালি হাতে ঘুরে এসেছি, কোনো রকম মাল আমি নিয়ে নিকো, তো সেরকম সেরকম ভেবেই বাড়ি থেকে বারণ করছিলো আমাকে যাওয়ার জন্য। তারপরেও আমি সেখানে গিয়েছিলাম শুধুমাত্র সুপ্রিয়দার ভিডিওটা দেখে। ভেবেছিলাম সবাই সবাই সব কিছু স্ক্যাম করতে পারে, কিন্তু হয়তো সুপ্রিয়দার কথাগুলো হয়তো সত্যি হবে, কিন্তু সেই কথাটা সিরিয়াসলি আমার একদমই ভুল হয়ে গেছে, ভুল ভেঙে দিয়েছে যে না, সব যারা ভিডিও করে তারা এরকমই দেখায় হয়তো, কিন্তু আমরা যারা যখন সামনাসামনি সেই জিনিসটা নিতে যাই সেই জিনিসটার দাম আর সেরকম থাকে না। তো অনেকটা দূর গেছি বলে যেই জিনিসগুলো আমাদের খুব পছন্দ হয়েছে বা দামের মধ্যে আছে সেই জিনিস কটা আমরা নিয়ে এসেছিলাম এখানে আমাদের বাড়িতে। আর তোমরা তো সবাই জানো যে আমাদের একটা বিজনেস আছে ছোটোখাটো, তো তার জন্যই যে খালি হাতে যাব অতটা গাড়ি ভাড়া নষ্ট করে গেছি, তো কিছু এক কিছু নিয়ে যাই যেগুলো খুব মানে রেয়ার হবে, দামের মধ্যে আসবে, তো তার জন্যই সেই অল্প অল্প কিছু নিয়ে এসেছি। আর তোমাদের ঘরে আমি একটা জিনিসও শোনাতে চাই, যে আমি তোমার সুপ্রিয়দার নাম করেও বলেছি, ওরা কি বলেছে সেটা তোমাদের ঘরে শুনিয়ে দিই চলো। আর আমরা যে সুপ্রিয়দার ভিডিও দেখে এসেছি, কি অফার আছে বলুন তাহলে, দিয়ে দেবো বলতে হবে না। আমাদের ঘরে বলা হলো যে দিয়ে দেবো বলতে হবে না, অবশ্য আমাদের ঘরে কিছুই তো দেয়নি, যেটুকু আমরা পাইকারিতে নিয়েছি সেইটুকুই কয়েক টাকা করে আমাদের শুধু ছাড় দিয়েছিল সেইটুকুই, বাকি এক্সট্রা কোনো কিছুই আমাদের ঘরে সেখান থেকে দেওয়া হয়নি, বা কোনো কিছু ছাড়ও দেওয়া হয়নি, কোনো কিছু অফারও দেওয়া হয়নি। তো জানি না আমি এই জীবনে এই ভুল লাস্ট মানে সেকেন্ডবার আমার সাথে এরকম হলো, জীবনে আর কোনো দিন হয়তো আমি এরকম আর ভুল করব না, অনলাইন মানে ফোনে দেখে আর কোনোদিন কোনো জায়গায় আমি যাব না, আমার সম্পূর্ণ বিশ্বাসটা এখানেই ভেঙে গেল। আর আমি তোমাদের ঘরে কী কী নিয়েছিলাম না নিয়েছিলাম তার লিস্টটা তোমাদের ঘরে আমি দেখিয়ে দেবো, যে আমাদের ঘরে কোনো এক্সট্রা কিছুই দেয়নি কো, ঠিক আছে? তো ওখান থেকে আমরা ঘুরে ঘাড়ে কিছু জিনিস নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এলাম। মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো যে সারাটা দিন তো আমাদের নষ্ট হলোই হলো, তারপরে কোনো কিছু আমরা ঠিকঠাক দামে আমরা জিনিসগুলো নিতে পারিনি, তো তার জন্য আর কোনো রকম ভিডিও করিনি। অনেকটা রাত্র হয়ে গিয়েছিলো বাড়ি ফিরতে, ছেলেকে নিয়ে গিয়েছিলাম, ছেলেও খুব ঝামেলা করছিলো সারাদিন, এরকম বাড়ির বাইরে যেহেতু থাকে না, তো ওকে নিয়েই তাড়াতাড়ি করে আবার বাড়ি চলে এলাম। আর জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগবে কি না, আর আমি ভিডিওটা কারো খারাপের চেয়ে খারাপ চেয়েও করিনি আর কারো ভালো চেয়েও করিনি, আমার যেটুকু মতামত বা আমার যতটুকুই এক্সপিরিয়েন্স সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের ভালো লাগবে কি না। সত্যি কথা বলতে কি আমাদের এখান থেকে অনেকটাই অনেকটাই দাম বেশি ছিল এখানকার জিনিস, আমাদের ওখানকার জিনিস নিয়ে এসে পড়তাই হতো না। আমরা যে একটা বিজনেস করি, আমার মা যেটা বিজনেসের মধ্যে থাকে, তো সে মাও বলছিলো যে এই জিনিসগুলো ওখানে নিয়ে গিয়ে আমাদের বিক্রি মানে পড়তে হবে না, আমাদের যে লাভটা সারাদিন খাটনিটা সেইটুকুও আসবে না, তো তার জন্যই মনটা আরও আমাদের খারাপ হয়ে গিয়েছিলো। আর যাদের হয় তারা কেনে, কিন্তু আমাদের হয় না, আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিলটা তোমাদের দেখিয়ে দেখো, তোমাদের ঘরে বিলটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি প্রোডাক্টগুলো একদমই শেয়ার করতে পাচ্ছি না। আমরা মোট 7,217 টাকার মাল কিনেছিলাম, কিন্তু আমাদের ঘরে কোনো রকম অফার দিইনি, আর এই ভিডিওটা কেউ গায়ে নেবে না প্লিজ।